বন্ধুরা, আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব। গাছটি হলো সবার পরিচিত গোলমরিচ গাছ। বন্ধুরা, আমি আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। গোলমরিচ একটি লতাজাতীয় উদ্ভিদ যার ফলকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। গোলমরিচ ফলটি গোলাকার, 5 মিলিমিটারের ব্যাসের এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের থাকে। এর মধ্যে একটি মাত্র বিচি থাকে। গোলমরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ নিরক্ষ এলাকায় এটি চাষ হয়ে থাকে। গোলমরিচের গুঁড়া পশ্চিমা অর্থাৎ ইউরোপীয় খাদ্যের মশলা হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তবে ভারতবর্ষের মশলাধিক্ষের রান্নায় এটি প্রচুর ব্যবহার করা হয়। এছাড়া ঔষধি গুণাগুণের জন্য এটি বেশ সমাদৃত। গোলমরিচে পাইপারিন নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে। গোলমরিচের ইংরেজির নাম ব্ল্যাক পেপার। এর পেপার শব্দটি এসেছে সংস্কৃত ভাষার পিপালি শব্দ থেকে, যার অর্থ দীর্ঘ মরিচ। এখান থেকে উদ্ভূত হয়েছে লাতিন ভাষায় পিপার, যা মরিচ ও গোলমরিচ দুটোকেই বোঝানোর জন্য রোমানরা ব্যবহার করত। গোলমরিচ বহু বর্ষজীবী লতাজাতীয় গাছ। লতা রোপণের 4 থেকে 5 বছর পর ফল ধরতে শুরু করে। 8 থেকে 9 বছর পরে পূর্ণ উৎপাদন ক্ষমতায় আসে গাছটি এবং 20 থেকে 25 বছর পর্যন্ত ভালো ফলন দেয়। গোলমরিচ গাছ সাধারণত সহায়ক গাছকে আঁকড়ে বেড়ে ওঠে। এই গাছ সর্বোচ্চ 30 থেকে 35 ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের পাতা দেখতে অনেকটা পান পাতার মতো। একটি গাছ থেকে বছরে 1.5 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায়। গোলমরিচ চাষ লাভজনক। কৃষকদের গ্রামীণ অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় ও কম সময়ে অধিক উপার্জন পেতে গোলমরিচ একটি অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হয়ে আসছে। গোলমরিচ লতাজাতীয় উদ্ভিদ, পান গাছ, ওদাল, বেত ইত্যাদির মতো গোলমরিচ এক পরাশ্রয়ী গাছ। এজন্য গোলমরিচ অন্য গাছের আশ্রয়ের প্রয়োজন পড়ে। আম, সুপারি, কাঁঠাল, মান্দার, তেঁতুল, নারকেল, তাল, সিলভার, খেজুর ইত্যাদি গাছ গোলমরিচের আশ্রয়ী হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া অমসৃণ সাল বিশিষ্ট গাছে গোলমরিচ গাছ ওঠার জন্য বেশ ভালো। গোলমরিচে আমিষ, চর্বি এবং প্রচুর পরিমাণে ক্যারোটিন, ক্যালসিয়াম ও লৌহ জাতীয় পদার্থ থাকে। ভেষজ গুণাগুণ: হজমে সহায়তা করে, স্নায়বিক শক্তি বাড়ায়, দাঁতের ব্যথা কমাতে সহায়তা করে, মাংসপেশি ও হাড়ের ব্যথা উপশম করে, কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, কাশি প্রশমিত করে থাকে। ঠান্ডা কাশি দূর করতে আমরা আদা লবঙ্গের ব্যবহার সম্পর্কে জানি, কিন্তু গোলমরিচও অনেক ভালো কাশি উপশমকারী। চীনে চায়ের সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করা হয় ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 1 টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চা চামচ মধু 1 কাপ পানির মধ্যে দিয়ে জাল দিয়ে নিতে হবে। 15 মিনিট জাল দেওয়ার পর নামিয়ে রাখতে হবে, ঠান্ডা হলে পান করতে হবে। এভাবে পান করলে নিমিষের মধ্যেই কাশি গায়েব হয়ে যাবে। ধূমপান যদি ছাড়তে চান তাহলে গোলমরিচ ব্যবহার করতে পারেন। একটি তুলোয় গোলমরিচের তেল মাখিয়ে নিতে হবে। যখন আপনার ধূমপান করতে প্রচণ্ড ইচ্ছা করবে, তখন গোলমরিচের তেল ভেজানো তুলা ঘেরান নিতে হবে এবং এতে করে ধূমপান গ্রহণের ইচ্ছা একবারেই কমে যাবে। পেশির ব্যথা কমাতে গোলমরিচের তেল ব্যবহার করতে পারি। এটি পেশির ব্যথা কমাতে বেশ সাহায্য করে থাকে। 2 টেবিল চা চামচ গোলমরিচের তেলের সাথে 4 চা চামচ রোজমেরি তেল বা আদার রস মিশিয়ে নিতে হবে। মাংসপেশির যেখানে ব্যথা করবে সেখানে এ তেল মালিশ করতে হবে হালকাভাবে, তাহলে ব্যথা দ্রুত সেরে যাবে। হজম শক্তি বাড়াতে গোলমরিচ খেলে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যা খাবার দ্রুত হজম করতে সহায়তা করে এবং অরুচি দূর করে ক্ষুধা বাড়িয়ে দেয়। ত্বকের যত্নে, কিছুটা অবাক হলেও এটি সত্য, ত্বকের যত্নে গোলমরিচ ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। গোলমরিচে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে থাকে। এছাড়াও এটি ব্ল্যাক হেডস দূর করে থাকে। বন্ধ নাক খুলতে, ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে 5 ফোঁটা গোলমরিচের তেল এবং ইউক্যালিপটাস তেল পানির মধ্যে ফুটিয়ে নিতে হবে। এই পানির উপর কয়েকবার নিঃশ্বাস নিতে হবে, অর্থাৎ এই গরম পানির ভাপ নিতে হবে, তাহলে নিমিষেই বন্ধ নাক খুলে যাবে। এছাড়াও গোলমরিচের রয়েছে আরও নানাবিধ ঔষধি গুণাগুণ। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।